ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা জানি পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি অলরেডি 8ই ও 9ই জানুয়ারি একটি ধর্মঘটের ডাক দিয়েছে। তো আজকে যে খবরটি ইনাডু ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছে, SSC চাকরি প্রার্থী যারা তারাও কিন্তু দুদিন ধর্মঘটের ডাক দিয়েছে এবং আমরা খবরটি দেখিনি। দুদিন ধর্মঘটের ডাক SSC ছাত্র যুব অধিকার মঞ্চে। দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে ও কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ধর্মঘটের ডাক দিল SSC ছাত্র যুব অধিকার মঞ্চ। 8ই ও 9ই জানুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছে। ওই দুদিন SSC ছাত্র যুব অধিকার মঞ্চের তরফেও আলাদাভাবে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে স্কুল সার্ভিস কমিশনের প্রথম দফার কাউন্সিলিং হয়েছে, কিন্তু SSC-র প্যানেলে থাকা চাকরি প্রার্থীদের দ্বিতীয় দফার কাউন্সিলিং হয়নি এখনও। দ্রুত কাউন্সিলিং শেষ করার দাবিতে ইতিমধ্যেই SSC চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন চাকরি প্রার্থীরা, কিন্তু তাতে কাজ হয়নি। 2016 সালের ডিসেম্বরে পরীক্ষা হলেও ফল প্রকাশ হয়েছে চলতি বছরের 12ই মার্চ, কিন্তু এখনও শেষ হয়নি নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তুলে ইতিমধ্যেই আদালতে চলছে একাধিক মামলা। চাকরি প্রার্থীরা আন্দোলন করতে পথে নেমেছেন, থালা বাজিয়ে নবান্ন অভিযানও করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছিল, কিন্তু এত কিছুর পরেও কাজ হয়নি কিছুই, ফলে অথৈ জলে পড়েছেন চাকরি প্রার্থীরা। তাই এবার তাঁরা ধর্মঘটের ডাক দিয়েছেন। দুদিন ধর্মঘটের কর্মসূচি আগেই নিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও জাতীয় সংগঠনগুলি। বকেয়া মর্গ ভাতা ও ষষ্ঠ পে কমিশন চালুর দাবিতে সেই ধর্মঘটে যোগ দেবে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। এবার SSC ছাত্র যুব অধিকার মঞ্চও আলাদাভাবে ওই দুদিন ধর্মঘটের ডাক দিল। তো আপনারা শুনলেন খবরটা। তো SSC চাকরির জন্য বিভিন্ন রকমভাবে আন্দোলন, বিভিন্ন রকমভাবে প্রতিবাদ, স্মারকলিপি জমা দেওয়া, সমস্ত কিছুই হয়েছে। তো এবার যে শেষ অস্ত্র অর্থাৎ ধর্মঘট, সেই ধর্মঘটের দিকেও কিন্তু হাঁটতে বাধ্য হলেন বা হাঁটলেন SSC চাকরি প্রার্থীরা। কাউন্সিলিং থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, বিভিন্ন রকম সমস্যা বা এই যে প্রসেস দেরি হওয়া, অনেক কিছুই কারণ রয়েছে। তো এই ব্যাপার সমস্ত কিছুকে কেন্দ্র করে SSC চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু 8ই এবং 9ই জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছেন। এটাই আজকে SSC-র তরফ থেকে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আপডেট নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।